মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আমার অতীত, মিহির জন্ম বৃত্তান্ত, ওই সব কিছু নিয়ে। আপনি সেদিন যখন বলেছিলেন আমাকে যে ওই ফটো ফ্রেমে মিহির বাবা কেন নেই, সেদিন আমি খুব রিয়্যাক্ট করেছিলাম। কিন্তু আজ আপনাকে সবটা জানাতেই হবে। কেন জানাতেই হবে? আমার অতীত না জেনে আপনি আমাকে বিয়ে করবেনই বা কেন? ও, তার মানে তো এটাই দাঁড়ায় মধুমণি, যে আম্মাকেও আপনাকে আমার অতীত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু জানাতে হবে, তাই না? তুমি যাই বলো না কেন, এই কপালে লেখা ছিল তাই কিন্তু এই বাড়িতে বউ এসেছি, নইলে এই তুই শুনিস না কিছু, একবার শুনবি না আমি প্রেম কি কিছু কম করেছি নাকি? শরীরটা খারাপ লাগছে অমৃতা, চলো ঘরে চলো ঘুমোবে চলো। কেন গো ঘুমোতে যাবো? হ্যাঁ, সব সময় তোমার কথা কেন শুনতে হবে? চুপ করে বলছো তুমি? হ্যাঁ চুপ, আমি তোর মা হই, তুই মায়ের মুখে ঠিক ঠিক। মা মা মা, কি বাবারে, মা তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ চুপ, তোমার তুমি আমাকে নাজেহাল করে দিচ্ছ দুপুর থেকে, চুপ করো। চুপ করে থাক। তুই নাজেহালের কি বুঝিস? নাজেহাল তো হয়েছিলাম এই বাড়িতে এসে। না, আমার কোনো প্রয়োজন নেই জানার, আপনার অতীত সম্পর্কে আমি কিচ্ছু জানতে চাই না। না মধুমণি, তা হয় না। আপনি না জেনে আমাকে বিয়ে করবেন কি করে? That is ethically wrong. অবশ্য আমার বলতে কোনো অসুবিধা নেই, আপনি জানেন তো আমি একটা সম্পর্কে ছিলাম, প্রেমের সম্পর্কে, রাদার গভীর প্রেমের সম্পর্কে। আমাদের সম্পর্কটা টেকেনি, ভেঙে যায়, আমাদের বিয়ে হয়নি। কিন্তু যতদিন আমি ওই সম্পর্কে ছিলাম, আমি ততদিন তাকে আমার থেকেও বেশি ভালোবেসেছি, নিজেকে ভুলে তাকে ভালোবেসেছি। মেন্টালি আমি তাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম, শুধু প্রেমিকার না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, আমার কোনো দরকার নেই এসব শোনার। মধুমণি, আমারও আপনার অতীত শোনার কোনো ইচ্ছা। আপনি প্লিজ আপনার অতীতটাকে কবর দিয়ে দিন মধুমণি, দেখুন আমরা এখান থেকে আমাদের বর্তমানের ভবিষ্যৎ ঠিক একসাথে গড়ে নেব। আর আমি তো এখন থেকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি, আপনি, আমি, মিহি, আমাদের পরিবার, মিহির বেড়ে ওঠা, ও সুস্থ হয়ে ওঠা, ওর সব চাহিদা পূরণ, ওর স্বপ্ন পূরণ, আর আপনার মুখে হাসি, ইচ্ছে বেশি আমি আর কিচ্ছু চাই না মধুবন। আমার অর্থ সম্পদ বিলাসিতা সব খেলে যাক, শুধু এই স্বপ্নটা যেন না ভাঙে, বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।